কোপা আমেরিকার প্রস্তুতিতে আজ প্রীতি ম্যাচে মেক্সিকোর বিপক্ষে জয় পেয়েছে ব্রাজিল এবং সকালে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। জয় পরাজয়ের চেয়েও ইকুয়েডরের বিপক্ষে এই ম্যাচে আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনির মূল লক্ষ্য থাকবে খেলোয়াড়দের অবস্থা পর্যবেক্ষণ করা এবং দলের সমন্বয় ঝালিয়ে নেওয়ার দিকে। পাশাপাশি এই ম্যাচ দিয়ে বেঞ্চের শক্তিও পরীক্ষা করে নেবেন এই আর্জেন্টাইন কোচ। এমন ম্যাচে লিওনেল মেসিকে খেলানো হবে কিনা তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মাঝে। তবে মেসিকে খেলানোর ব্যাপারে ভক্ত এবং সমর্থকদের আশ্বস্ত করেছেন স্ক্যালোনি। বলেছেন মেসিকে ইকুয়েডরের বিপক্ষে মাঠে দেখা যাবে, তবে আর্জেন্টাইন এই তারকা পুরো সময়ে খেলবেন কিনা নাকি অল্প কিছুক্ষণ খেলবেন সেই বিষয়ে তিনি এখনও কিছু বলেননি। সাম্প্রতিক সময়ে ইন্টার মায়ামিতে খেলার সময়ে চোট নিয়ে বেশ ভুগেছেন মেসি। তবে অনুশীলন ক্যাম্প শুরুর পর স্ক্যালোনি বলেছেন কোপা আমেরিকায় পূর্ণ ফিট মেসিকে পাওয়া যাবে। মেসির ফিটনেস যাচাই করতে ইকুয়েডর এবং গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচ দুটিও পাচ্ছেন স্ক্যালোনি, যার প্রথমটি শিকাগোর সোলজার ফিল্ডে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর 5টায়। ইকুয়েডরের বিপক্ষে মেসির খেলা নিয়ে স্ক্যালোনি বলেছেন, দর্শক মেসির খেলা দেখতে পাবে, সে নিশ্চিতভাবেই কিছু সময়ের জন্য খেলবে, কিন্তু তাকে কত সময় খেলানো হবে তা নিয়ে আমি এখনই কিছু বলতে পারছি না। যাই হোক, কোপা আমেরিকার প্রস্তুতিতে আর্জেন্টিনা পরের ম্যাচ খেলবে 15 জুন গুয়াতেমালার বিপক্ষে, এরপর 21 জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা অভিযান শুরু করবে আর্জেন্টিনা। 26 জুন চিলির বিপক্ষে এবং 30 জুন পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।